একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সংবিধানের লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মঙ্গলবার হাইকোর্টে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় সংসদে এখন 600 জন সদস্য রয়েছে যা সংবিধান বিরোধী। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন বিএনপি নেতার এই দাবিকে ভ্রান্ত ধারণা বলেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট এ বিষয়ে আগেই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সংসদ সদস্যরা সংসদে বসতে পারবেন না। সেই হিসেবে একাদশ সংসদের মেয়াদ শেষ হচ্ছে 29শে জানুয়ারি, আর নির্বাচিত নতুন জনপ্রতিনিধিরা আগামী 30শে জানুয়ারি নতুন সংসদের অধিবেশনে যোগ দেবেন। সংবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। আর 300 এমপি থাকাকালীন সময় 600 এমপি দুজন করে এমপি এক কনভেনশন ছিল, এটা সম্পূর্ণ অবৈধ। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা আর 300 নতুন এমপি শপথ দিয়েছেন যে তাড়াতাড়ি পদত্যাগ করেন, নতুবা কিন্তু এই সংবিধান লঙ্ঘন করা হবে। দায়িত্বভার গ্রহণ করিতে যাইতেছি, অর্থাৎ আমি ভবিষ্যতে যাব, দায়িত্বভার গ্রহণ করব, এই জন্য ওনার শপথ নিতে হয়। শপথটা নিতে হয় কিন্তু আবার বা আইনের বাধ্যবাধকতার কারণে। এই বিষয়গুলো বিবেচনা করলে ওনাদের এই যে বক্তব্যটা, এটা সম্পূর্ণভাবে মানে ভ্রান্ত, এবং আমি মনে করি এটা ঠিক বলেনি উনি। সংবিধান অনুযায়ী সঠিকভাবেই ওনার দায়িত্ব পালন করছেন, এবং সংবিধান অনুযায়ী ওনারা উঠ নিয়েছেন, সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা গঠিত হয়েছে।